বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কি না একজন আলেম বলেছেন সামর্থ্য থাকার পরও কোরবান না দিলে গুনা হবে না কথাটা কি ঠিক সিরিক করে তাওবা করলে কি শিরিকের গুনাহ মাফ হবে একজন আলেম বলেছেন আলেমদের সাথে খারাপ আচরণ করলে নাকি বউ তালাক হয়ে যায় কথা কি সঠিক অজু ব্যতীত একবার মসজিদে হারামে নামাজ পড়ে ফেলেছেন অজু করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি পরে আবার নামাজটি তিনি কাজাও করেছেন গুনা হবে কিনা স্বামী স্ত্রী থেলাসেমিয়া রোগে আক্রান্ত রক্ত দিতে হয় তাদের দুজন সন্তান তারাও একই রোগ আক্রান্ত তাদেরকেও রক্ত দিতে হয় তৃতীয় সন্তান পেটে এসেছে এই অবস্থায় ব্রুণ পরীক্ষা করার পরে যদি থ্যালাসেমিয়া রোগ পাওয়া যায় ব্রুণে ওই ব্রুণ হত্যা করা যাবে কি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকগণ ক্লাস না করে বেতন নিচ্ছেন জায়েজ হবে কিনা বাবা ও মায়ের সম্পত্তি কি একই নিয়মে বন্টন করা হবে সন্তানদের মাঝে কোন রকমের টুপি এবং জামা পরিধান করা সন্ন্যাদ ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আপনারা মেহরবানি করে একটু শেয়ার করে দেন এতে করে আমাদের অন্যান্য অন্য মুসলিম ভাই বোনেরা যেন উপকৃত হবে এনশা আল্লাহ বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা না কোরবান দেয়া যাবে কিন্তু ঠিক হবে না কারণ কোরবান যখন শরীকে দেবেন পশু কিন্তু একটা এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয় সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয় এটা একটু বোঝা কঠিন কারণ আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ এবাদত করত তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো তো সে ফরজ নামাজই পড়ে না সে আজীব কোরবান দিচ্ছে আপনার সাথে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে সামাজিক ধরায় দিচ্ছে এটাই সম্ভাবনা বেশি এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না যারা শরীর পদ্মা মেনে চলে না এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না বরং তাদের সাথে শরিক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন সেটাও অনেক ভালো আর যদি শরিক নিতে হয় ভালো মানুষদের সাথে শরিক অংশগ্রহণ করবেন একজন আলেম বলেছেন সামর্থ্য থাকার পরও কোরবান না দিলে গুণা হবে না কথাটা কি ঠিক আসলে আমরা এই কথার সাথে একমত হতে পারছি না কারণ কোরবান একটি এবাদত আর যার সামর্থ্য আছে সেই ইবাদত কেন মিস করবে রাসল্লা সাল্ল সাল্লাম বলেছেন ম্যান দাহী ফালা যাক আল্লাহ বলছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে সে কোরবান দেয়নি যেন কোরবান না দিলে হুমকি দেওয়া হয়েছে তা আমরা বলবো যে না গুনা হবে না তাহলে তো মানুষ কোরবান সেরে দেবে সরি বিষয়গুলোকে এত হালকা করে দেওয়া দরকার নেই বরং সামর্থ্য যাদের আছে তারা কোরবান দেখ এটাই আমরা বলি ওলামায় আহানাব কোরবানকে ওয়াজিব বলেছেন অন্য অন্য মাসরাক সন্না বলেছেন কিন্তু দেয়া লাগবে না গুনা হবে না এই জাতীয় পাতলা কথাগুলো মানুষকে ইবাদত বিমুখ করবে এজন্য আমরা ইবাদতের প্রতি কি করব মানুষকে উৎসাহিত করব তাই ওই মতারাম আলেম যেটা বলেছেন ওনাকেও আমরা বলবো যেন এই জাতীয় কথা না বলেন কোন প্রয়োজন এটা শূন্য কাজ শুননার ব্যাপারে উৎসাহিত করা উচিত মানুষকে আর ওলামায় হানাব তো ওয়াজিব বলছে এই জন্য কোরবান দিতে হবে সামর্থ্য থাকলে এটাই হলো মূল কথা শিরিক করে তাওবা করলে কি শিরিকের গুণা মাফ হবে নিশ্চয়ই তাওবা সুযোগ যদি পান শিরিক নিয়ে মারা গেলে ক্ষমা নাই ইনাল্লাহাবি এ এতের ব্যাখ্যা হলো আল্লাহ শিরিক করলে ক্ষমা করে না শিরিক ছাড়া সব ক্ষমা করবেন তিনি যদি চান এর মানে হলো ও ইনমা তা আল্লাহ যদি শিরিক নিয়ে মারা যায় তো শিরিক করলে যদি তাওবা করলে ক্ষমা না পাওয়া যায় তাহলে কাফের মুসলিম হবে কীভাবে কারণ যারা কাফের তারা মুসলিম হবে কীভাবে তারা তো শিরিকের মাঝে আছে তো তারা যখন মুসলিম হয় এটাই তাদের তাওবা তো যারা মুসলিম অবস্থা শিরিক করে তখন তাদের ইমান চলে যায় তখন তারাও আবার মুসলিম হবে তাওবা করে কালেমা পড়বে তাওবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইলে আল্লাহ শিরকের গুণাও ক্ষমা করবেন তাওবার সুযোগ আছে অজু ব্যতীত একবার মসজিদে হারামে নামাজ পড়ে ফেলেছেন অজু করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি পরে আবার নামাজটি তিনি কাজাও করেছেন গুণা হবে কি না জি ভাই গুণা হবে আপনি ঠিক করেননি কাজটা যখন আপনার অজু ভেঙে গেছে আপনার উচিত ছিল নামাজ থেকে বিরত থাকা আপনি উঁজু করার চেষ্টা করেছেন অজু করতে পারেননি মসজিদে হারামের বাহিরে গিয়ে উজু করা লাগে ভিতরে উজুর জায়গা আছে একটু খুঁজে বের করা কঠিন কিন্তু নর্মালি বাহিরে গিয়ে উজু করা লাগে এখন আপনি ভিতরের জায়গাটা খুঁজে পাননি বাহিরে যেতে পারেননি অনেক ভিড় ছিল উচিত ছিল আপনি চুপ করে থাকা দাঁড়িয়ে থাকবেন এক কোনায় কিন্তু আপনি তখন নামাজ পড়ে ফেলেছেন অজু ছাড়া পরে আবার কাজা করছেন কাজা তো করতেই হবে কিন্তু অজু ছাড়া নামাজ পড়া মোটেও সঠিক নয় কোন কোনো আলেম বলেছেন অজুবিহীন নামাজ শেজদা করলে কফরি হয় এই জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান গুণা হয়েছে স্বামী স্ত্রী থেলাসেমিয়া রোগে আক্রান্ত রক্ত দিতে হয় তাদের দুজন সন্তান তারাও একই রোগে আক্রান্ত তাদেরকেও রক্ত দিতে হয় তৃতীয় সন্তান পেটে এসেছে এ অবস্থায় ব্রুণ পরীক্ষা করার পরে যদি থ্যালাসেমিয়া রোগ পাওয়া যায় ব্রুণে ওই ব্রুন হত্যা করা যাবে কিনা নষ্ট করা যাবে কিনা আমরা বলবো যে বিষয়ে একজন মোত্তাকি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ বিষয়টা মেডিকেল সায়েন্সের সাথে সম্পৃক্ত আর ছেলেটা যদি দুনিয়া আবার আসে বা মেয়েটা আসে সেও যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় তাকেও রক্ত দিতে হবে তো এই বিষয়গুলো সামনে রেখে একজন মোত্তাকি ডাক্তারের পরামর্শ নিলে অভিজ্ঞ ডাক্তার আবার মোত্তাকি নামাজি তাহলে তিনি ভালো পরামর্শ দিতে পারবেন কিন্তু স্বাভাবিক চোখে মনে হয় ব্রুণ হত্যা করা ঠিক হবে না কারণ যে রোগ নিয়ে এসেছে সে কয়দিন বেঁচে থাকবে আল্লাহ ভালো জানেন এই রোগ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে ক্যান্সার নিয়ে বছরের পর বছর বেঁচে আছে এমন ঘটনাও তো আছে আবার সুস্থ মানুষ মরে যাচ্ছে এই জন্য শুধু ঠেলেসা আছে তাই বলে তাকে পেটে হত্যা করে ফেলবেন এটা আমরা মনে করি ঠিক না এরপর আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করছি মোত্তাকেই অভিজ্ঞ ডাক্তার স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকগণ ক্লাস না করে বেতন নিচ্ছেন জায়েজ হবে কিনা জায়েজ হবে কারণ এটা তারা তাদের কর্তৃপক্ষ থেকে নিচ্ছে কর্তৃপক্ষ সরকার যারা সেনাবাহিনীর চাকরি করে তারা বছর দুই বছর পরে দুই মাসের ছুটি পায় এক বছরও দুই মাসের ছুটি পায় বা দুই বছর পর আরও বেশি ছুটি পায় তো তারা যে চাকরি না করে বাড়ির বসে বসে দুই মাসের বেতন নিল জায়েজ হলো কেন কর্তৃপক্ষ দিয়েছে আপনারা যারা সরকারি চাকরি করেন তারা শুক্রবার শনিবার দুদিন ছুটি পান তাহলে আপনি পাঁচ দিন কাজ করলেন বাকি দুই দিনের বেতন নিচ্ছেন জায়েজ হবে জায়েজ হবে কারণ কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে তো বর্তমানে শিক্ষকরা তারা যে বেতন নিচ্ছে কর্তৃপক্ষ তারা বলেছে খোলা যাবে না বেতন নেও জায়েজ এরপরে একবারে কোনো কাজ করছে না তা কিন্তু ঠিক না কর্তৃপক্ষ বলেছে যে অনলাইনে ক্লাস নেও শিক্ষকরা করছে পরীক্ষা দিতে হবে পরীক্ষা নিচ্ছে আবার ফর্ম ফিল করতে হবে করছে অফিসিয়াল কাজকর্ম করছে অনলাইনে ক্লাস করছে যতটুকু বলছে করছে সুতরাং এ বিষয়ে আপনি টেনশন করা দরকার নাই বেতন নেওয়া যায় আছে যদি আপনি শিক্ষক হন আপনি নেন আর অন্য শিক্ষকরা যদি নেয় আপনি তাদের ব্যাপারে আর না গলানোর দরকার নাই নিতে দেন বাবা ও মায়ের সম্পত্তি কি একই নিয়মে বন্টন করা হবে সন্তানদের মাঝে জি ভাই বাবা মায়ের সন্তানে ছেলে পাবে দুভাগ মেয়ে পাবে এক ভাগ এটা বাবার সম্পদেও একম একই রকম মায়ের সম্পদে একই রকম আমাদের গ্রাম অঞ্চলে শোনা যায় যে মায়ের সম্পদে মেয়েরা বেশি পাবে এটা মোটেও সঠিক কথা নয় বরং সঠিক কথা হলো বাবা মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ে যদি অংশীদার হয় জাকারে মিসলু হাউজির আল্লাহ তালার বক্তব্য ছেলেরা নারীদের দ্বিগুণ পাবে আশা করি বুঝতে পেরেছেন কোন রকমের টুপি এবং জামা পরিধান করা সন্ন্যাত সুসাল্লা সাল্লাম লম্বা পোশাক করতেন এটা ওনার আদত ছিল এটা আরব দেশের পোশাক ছিল তা আমরাও যদি এটাকে সুন্নায় আদাহ আদতির সুন্না মনে করি তাহলে আমরাও লম্বা পোশাক করব। কিন্তু কোন রকম জুব্বা টাকনুগিরা পর্যন্ত নাকি নেস্পেশাক নাকি হাঁটু পর্যন্ত কোনা শিরা না কোনা লাগানো এটা না নির্ধারিত ডিজাইন বলবো না এখন আমাদের দেশে ডিজাইন নিয়ে মারামারি চলছে এটা নিয়ে হক বাতিলকে চিহ্নিত করা হচ্ছে টুপি সাল্লাম মাথায় দিয়েছেন মাথা ঢেকে রেখেছেন তিনি আমরা টুপি মাথায় দেব মাথা ঢেকে রাখলে সুন আদায় হয়ে যাবে আপনারা সুদানের দিকে তাকান সুদানে যারা দেখেছেন হস করতে এসেছে যারা সুদানি প্রায় সকল আলেমের টুপি সাধারণদের টুপি কালো মানুষগুলো তাদের টুপি দেখবেন এরকম উঁচু আমাদের চেয়ে আরও উঁচু ওরা মারামারি করছে না তা এখন এক একজন আলেম এক এক রকম পড়ছে কেউ পাঁচ করলি কেউ তিন করলি কেউ এক করলি কেউ লম্বা হ্যাঁ কেউ আমাদের মতো এখন মাথা ঢাকা শুননা এটা হয়ে গেল। ঝগড়া করা কি দরকার এখন আমরা ডিজাইন নিয়ে ঝগড়া করতেছি সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি যে টুপি মাথা ডেকে রাখবে সন্ন্য আদায় হয়ে যাবে আপনার পর্দার জন্য লম্বা জামা সহায়ক এজন্য আপনি লম্বা জামা পরবেন আমি নিজেও পড়ি তবে ডিজাইনকে শূন্য মনে করি না যে আমার মতো জুব্বা পড়তে হবে এটাই শুননা এটা নয় যদি আমার মতো লম্বা না পড়ে আপনি এক বিগত ছোট পড়েন কোনো অসুবিধা নেই সূন্য আদায় হয়ে যাবে এটা হচ্ছে আদতি সন্না এটা অভ্যাসগত সন্না সুতরাং আমরা ডিজাইনকে সন্না ঘোষণা করব না